দেখেন না না ইয়া সেরকম ছোকরা নয় এ মেয়ে থানা সম্বন্ধে কিছু বুঝেও না জানে না হ্যাঁ তবে বিশ্বাস নাই একটু ঘেরে রাখি হ্যাঁ এ নাবিকের আর নয় নি যাও দেখে আমায় পাগল করেছে নাবিক গেল নয় রাজ তোমার কাছে যমুনার ঘাটে এক নাচ করেছে নাবিক গেল নয় রাজ তোমার কাছে যমুনার ঘাটে এক নাচ করেছে নাবিক গেল নয় রাজ তোমার কাছে राजकुमार सखी घुरो ना बोलबे केन जार जन्य एसेछे सेई मनेर मानुषके पेये गेले केउ ना बोले कि गो सबाई तो चाय ए जगते शुधु मनेर मानुष कि हाँ राधे राधे ओ राधे राधे ओ राधे राधे।
लागे आधे 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 नेतरे ढुके जाने আচ্ছা আমি কি করেছি বল তো না না মে আচ্ছা বুড়িমা হ্যাঁ তোমার যখন অল্প বয়স ছিল তুমি কি তখন কি প্রেম করনি প্রেম করি কি হ্যাঁ প্রেমের বন্যা ভাসিয়ে দিই প্রেমে পুরো ডুবু ডুবু হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য এখন যুবতী সুন্দরীরা তারা যে প্রেম করছে তাদের প্রেম ভাঙিয়ে দিচ্ছো কে কে ওই যে না না আমি তোমাকে তো অন্য ব্যাটা আছে না দেখে এরকম করি আচ্ছা তোমরা আমাকে ডেকেছো কেন বলো আচ্ছা তুমি কি সেতু সেতু নামবে হ্যাঁ পারা পার করে দেবে পার করব চলো চলো আরে দাঁড়াও দাঁড়াও আমার কিছু শর্ত আছে কি শর্ত এখানে দেখছি সবাই যুবতী নারী হ্যাঁ আর একটি মাত্র বুড়ি কে বুড়িটাকে তুমি বুড়ি তো ঠাকুরমা বুড়ি আমার ঠাকুরমা কথা ছিল তাহলে কাকা বুড়ি বলি তুই তুমি বুড়ি আমি বুড়ি তুমি এখানে সবাইকে জিজ্ঞাসা করো আচ্ছা মায়েরা বলে তো ইনি বুড়ি নয় সবাই বলছে কি বাপ কি মাইক ম্যান দাদা হয় হ্যাঁ আমি বুড়ি মাইক ম্যান দা সকাল থেকে বসে আছে ছুরি এর বয়সটা কত 12 কি 13 ওই 112 শুধু 12 13 হবে আচ্ছা একে দেখে মনে হয় শুধু 12 112 না 112 না শুধু 12 শুধু 12 হ্যাঁ তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে শোনো বলো সবাই যুবতী নারী একটি মাত্র বুড়ি হ্যাঁ তোমরা কোথা থেকে এসেছো কোথা তোমাদের বাড়ি সেটা আমাকে শীঘ্র করে বলে দাও আচ্ছা কি বলি শোনো বলো ওগো কোথা থেকে এলে ধনী কোথায় তোমার ঘর किसरा सारा
মোরা বৃন্দাবনে ঘর ঘর আরে দদি দুগদা ঘিত গল মস্ত কই উপর তোমরা কোথায় গিয়েছিলে বাজারে কেন ভাতা ধরতে বা 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 এই না হলে রাতে আর কি করতে আর বিক্রি করতে তাই নাকি দদি বিক্রি করতে আর ভাতা ধরতে কটা করে ধরেছে 12টা করে ধরেছি হায় ভগবান ঠিক বলছে এতক্ষণ বলে ভালো বলছি এই বস্তুকে 12টা করে ভাতা ধরেছো হ্যাঁ বাড়িতে আছে হ্যাঁ কটা একটা হ্যাঁ একটে একটে তোমাশি তাকে খাইয়ে দাই ঘরে চাবি লাগিয়ে দিয়া চাবি লাগিয়ে দিয়েছে ও বুড়িমা হ্যাঁ যারা 12টা করে ভাতা ধরে তাদের কি বলে গো এটা সুন্দর ভাতারি বলে গো আরে একটা ভাতা থাকা কারণে আরেকটা ভাতার সঙ্গে কথা বলে লোকে নানা কথা বলে হাসাহাসি করে তারা ভাতার ধরতে বাজারে গিয়েছিল 12টা করে ভাতার ধরতে কি বলে যারা 12টা ভাতার ধরে বারা ভাতারি পুরি মা মাথা লাগা গেছে বলে কি সুন্দর ভাতা ও পুরি মা বলে শোনো শোনো বলো ওগো হাউ যদি তোমরা বারো ভাতারি হাউ যদি তোমরা বারো ভাতারি হাউ যদি তোমরা বারো ভাতারি হাউ যদি তোমরা যমুনা দাস এখানে কীর্তন করতে এসেছিল বসরা কীর্তন গাইতে এসেছিল তারা বলেছে আমরা নাকি বারো ভাতারি তাকে এমন সেই বুড়িমাকে পিটিয়েছি সে আর আসেন তাই নাকি বলো না ঠিক আছে কাজ দেখবো কে আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করো আচ্ছা মা গো কার 12টা ভাতার আছে হাত তুলো তো আজে এই তো বাহ বাহ আচ্ছা আচ্ছা দিদি মো সাহা নাকি মোর কাপড় ঝাড়াবে মারবে কি গো তোমার ধরানি 12টা ভাতার ধরানি না বলবে বলবে অবশ্য অবশ্য আচ্ছা 12টা ভাতার বাদ দাও তোমার কাছে একটা ভাতার আছে তো আচ্ছা কার কার একটা ভাতার আছে হাত তুলো তোমার নাই এই যে ঠাকুমার আছে কি আলো বুড়িছি কি আছে বলে বারো ভাতারি কার আছে বলতে হবে আর থামো না দাঁড়াও না এই চার ফুটির মাঝখানে বলে বলে দেবো সব হ্যাঁ কি গো মা কার কার একটা ভাতার আছে হাত তুলো একটা তোমার কাছে একটা ভাত না আমার কি দেখি আমি হরিদরি দেখি কার কার ভাতার আছে হাত তুলো জান নাই হাত তুলো নি আর যদি দেখি হাতে শাঁখা আছে মাথায় সিঁদুর আছে দেখে লো সিঁদুর নি তাই গৌর পরমানন্দে হরি হরি বল হরি বল নামাবো নি কি গো ভাতা নাই হাত নামি দিলে কেন এই তো আদর ভাতা একটা করে ভাতার আছে আর পড়তে 12টা ভাতা ধরে নি ও বুড়িমা ভাতার বলো না স্বামী বলো ভাতার বললে মায়েরা লজ্জা পায় একটু স্টাইল করে স্বামী বলো স্বামী হ্যাঁ ঠিক আছে হ্যাঁ গো তোমাদের কার একটা করে স্বামী আছে হাত তুলো না গো ওটা হলো জোর করে বলো আরো স্টাইলে হিগ বাবা তোমাদের কার একটা করে স্বামী আছে হাত তুলো না গো আচ্ছা মাইরা স্বামী আছে বাড়িতে হ্যাঁ যার যার আছে হাত তুলো যে মা তুলবে না তার স্বামী যদি দেখেছে আমার স্ত্রী তুলে নি আমি আছি ঘরে গিয়ে এমন পেটান দেবে না পেকা পেক দিবে পেকা পরাটা বিক্রি বার করবে সবার স্বামী আছে তাহলে হাত তুলতে হবে হাত তুলুন সবাইকে হাত তুলতে তুলুন হ্যাঁ সবার স্বামী আছে কিবা নারী কিবা পুরুষ এই স্বামী সবার রয়েছে সবাইকে হাত তুলতে হবে তুলুন দাদা তোমার স্বামী আছে তোমার আছে মিলিয়ে দেব আমি তুলতে হবে তুলুন সবাই মিলে নিদাই গৌর বেমানন্দে হরি হরি ও বুড়িমা কারেন্ট তো যায়নি তুমি জেনারেটর চালাচ্ছো কেন আলো কে জেনারেটর চালাই এই যে বলছো হরিবো আমি জানি তোমার ওই একটা ভাতের সঙ্গে আমি গলে মালে 12টা ভাতার বলে দিবে না বুঝতে পারবে না হাত তুলে দিবে তুমি কি ভেবেছিলে মাইরা বোকা মাইরা 4 লাখ তুমি বোকা এরা 4 লাখ আমি বোকা হ্যাঁ আমি 4 লাখ এরা বোকা আমি বুদ্ধিমান এরকম
আমি 12টা ভাতা ধরেছি ও মা গো 12টা ভাতা ধরতে কোন ভাতা ধরতে বলছি গো ওই রাস্তাঘাটে ভাতা প্রেম করে ও ভাতার নয় এই দাদার সঙ্গে তিলক সেবার কথা বলছিল এই ভাতার ভাতার বলছিলাম বলে তোমরা হাত তোলো নি আচ্ছা ভাতার কথাটাকে সন্ধি বিচ্ছেদ করে ভালো করে দেখুন ভাতার ভাতা ভাতার ভাতা বেশ কি বললাম ভাতার ভাতা মানে আমাদের ভার যিনি বহন করে রেখেছেন আমরা হলাম তা তাহলে আমাদের ভার বহন করে রেখেছেন কে গোবিন্দ গোবিন্দ তা গোবিন্দ যদি সবারকে ভার বহন করে থাকে ও ঘরের ভাতার ভাত দেবে কেন দেবে না দেবে দেবে না গো ওই ভাতার যদি চোগা এ ভাতার দেবে নালে হরি বল হয়ে যাবে তাই বল হ্যাঁ এই ভাতা দত্ত হবে এই 12টা ভাতার নাম বলছি শুনে নাও বাহ এই যে ঠাকুমা কে বল ঠাকুমা শুনতে চাইছিল কে শুনতে চাইছিল ও জি ললাটক সুবন্ধায় একজন একজন নারায়ণ মথদরে দুজন বক্ষস্থলে মাধবন্তু তিনজন গোবিন্দ কণ্ঠকূপকে চারজন বিষ্ণুঞ্চ দক্ষিণ কক্ষে পাঁচজন বাহুতে মধুসূদন ছজন ত্রিবিক্রমম কন্দরে তু সাত বামে বামা পার্শ্বকে আট শ্রীধরম বাম বাহুশ্চ নয় হৃষিকেশ স্কন্দরে দশ পৃষ্ঠতে পদ্মনাভঞ্চ এগারো ট্যাং দাবদরণ সাত বাহ এত তৎপক্ষ নমস্তে বাসুদেব জয় গৌর ব্রহ্মানন্দে হরি হরি কি গো মা 12টা ভাতার বুঝিয়ে দিন হ্যাঁ আমরা 12টা ভাতা ধরেছি আর দধি বেচাকেনা করেছি ও বুড়ি মা হ্যাঁ বলো ঠিক কি করেছো এই জগৎ ওই 12 জন ভাতারকে যদি না 12 জায়গায় স্থান দেওয়া হয় হ্যাঁ ভববারে কিন্তু যেতে পারবো না কি গো যখন আমরা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি জয়নিতাই জয়নিতাই শ্রী হরি ভবন জগদীশ বাগ মহাশয় নিমতৌড়ি উনি আমাদের এই যারা কীর্তন গাইছে তাদের সবাইকে পঞ্চাশ টাকা দিয়ে পুরস্কৃত করলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি তখন আমাদের দেহটা কিন্তু শুদ্ধ থাকে না শ্মশানের সমান থাকে তারপরে কি করতে হয় না যে যার গুরুদেবের কাছে কর্ণমন্ত্র নিতে হয় এই দীক্ষা নিতে হয় দীক্ষা নিলে দেহটা শুদ্ধ হয় তার আশা করি সবার দীক্ষা হয়েছে এই যে 12 ভাতার কথা বলেছে দীক্ষা নিলে 12 অঙ্গে 12টা তিলক সেবা করতে হয় কেন তাই দীক্ষা নেওয়ার পরে 12 অঙ্গে 12টা তিলক সেবা করলে আমাদের দেহটা শুদ্ধ হয়ে যায় আর সহজে ভবপারে চলে যাওয়া যায় আর যদি না দীক্ষা না হয় আমাদের দেহটা কিন্তু শুদ্ধ হলো না তাই বলছি শুনুন এখনো পর্যন্ত যাদের যাদের দীক্ষা না হয়নি যে যার নিজ নিজ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে নেবেন তাহলে দেখবেন সহজে ভবপারে চলে যাওয়া যাবে খুব শীঘ্রই আমরা যেতে পারবো কেন না আমরা যখন ওই ভবপারের তরিতে যখন চেপে পড়বো একটা তরির একজন নাবিক থাকে বলেছি না তোমারও স্বামী আছে একটা তরির একজন নাবিক একটা তরির একজন নাবিক যেদিকে খুশি বেয়ে নিয়ে চলে যাবে কিন্তু সেই একজন নাবিক এই পার থেকে ওপারে চলে যাবে নিয়ে যাবে কিন্তু যদি ছয়জন নাবিক নাবিক থাকে একটা তরির তাহলে সেই ছয়জন নাবিক ছ দিকে টানাটানি করবে পারে কিন্তু আমরা যেতে পারবো না তাহলে সেই ছয়জন নাবিককে বস করতে হবে তাহলে সেই ছয়জন নাবিক কে কে না সবার শরীরে রয়েছে সেগুলো কি কি না কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ছয়জন নাবিককে বস করতে হবে তাহলে আমাদের দেহটা শুদ্ধ হবে আর সহজে ভবপারে চলে যেতে পারবো তাই বলছি শুনুন সবাই মিলে আমার সঙ্গে গাইবে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু
অমলবরের পুত্র লবাবর্মণ কৃষ্ণকে পুরুষেঘাট কৃষ্ণকে 10 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সে কারণে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।